ও কাহনাব তো মুরলি কি মধুর শোনা দোতান, মে হোতে প্রেম দিবানি মুঝকো তুম পেহচান, মধুর শোনা দোতান। কৃষ্ণ রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। সকাল এখন 9:30 মতো বাজে। আমরা এখন সবাই মিলে নিধিবন দর্শনে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু লীলা খেলার সময় রাধা রানী কৃষ্ণার্থ পেয়েছিল, তো রাধা রানীকে শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে এই হচ্ছে কুয়ো খনন করেছিল, সেই কুয়োটা আপনাদেরকে দেখাচ্ছে। বৃন্দাবনের আক্ষরিক অর্থ বৃন্দা বা তুলসীর বন। এই মন্দিরটি নিধিবন নামের ঘন অরণ্যে আবৃত। নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছগুলির কাণ্ড ফাঁপা এবং এদের সমস্ত শাখা প্রশাখায় নিম্নমুখী। এখানে গাছগুলো এত ঘন যে রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি নিধিবনের সংলগ্ন এলাকা অর্থাৎ বৃন্দাবন মথুরার কোন জায়গায় নিধিবনের এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র নিধিবনকে পরিলক্ষিত হয় এই প্রজাতির গাছগুলো। এই মন্দির ও তার আশেপাশে এলাকা অত্যন্ত রুক্ষ, তা সত্ত্বেও এই সকল গাছগুলো সারা বছর ধরে সবুজে সবুজে ভরা থাকে। ভক্তগণেরা বলেন এই গাছগুলি আসলে ছদ্মবেশী গোপিনী, তারা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখাকে নিচের দিকে মুখ করে রেখেছেন। রাতের বেলা নাকি এই গোপিনীরা তাদের স্বরূপ ধারণ করেন, শ্রীকৃষ্ণ ও রাধার সাথে রাসলীলা করে থাকেন। কৃষ্ণ ভক্তির টানে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। তাদের কণ্ঠ নিঃসৃত কৃষ্ণ নাম কীর্তন ও মন্ত্রে গুঞ্জরিত হতে থাকে বনভূমি ও মন্দির প্রাঙ্গণে। ভক্তরা বিশ্বাস করেন যে তাদের ভক্তি ও ভালোবাসার টানে কৃষ্ণ ও রাধা বাধ্য হন রোজ রাতে এই বনভূমিতে ফিরে আসতে। নাচে ঝুমলাম, হাঁপি গেছি যাকে বলে, সবাই মিলে, চেনা অচেনা কেউ কাউকে চিনি না, সব রাধে রাধে বলে যে আমরা মনের আনন্দে।
মিঠে রাসে সে ভরে ও রাধা রানী লাগে, রাধা রানী লাগে মনে খারো খারো যমুনা জিরো পানি লাগে। যমুনা মিয়া কারি কারি রাধা গড়ি গড়ি বৃন্দাবন মে ধুমচাবে বরসো নাড়ি চোরি। মিঠে রস সে ভরে ও রাধা রানী লাগে, রাধা রানী লাগে মনে খারো খারো যমুনা জিরো পানি লাগে। করভাঙাটা খাওয়ার পরে বন্ধুরা ইমলিতলা চলে এলাম। সেই ইমলিতলায় এসে উপস্থিত হয়েছি বন্ধুরা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইমলিতলায় বসে হরি নাম সংকীর্তন করেছিলেন এই ইমলিতলাতে। দেখতেই পাচ্ছেন মহাপ্রভু যমুনা দর্শন সব মায়েরাই যে এসেছেন দেখতে পাচ্ছেন। এই মাত্র আসছেন আপনারা, কোথা থেকে আসছেন সব? হস্তিনাপুর, বসিরহাট। আচ্ছা, উত্তর চব্বিশ, সব বাঙালি তাহলে। কলকাতার ওখান থেকে সব এসেছে, উত্তর চব্বিশ পরগনা থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতদিন থাকবেন? 15 দিন সব মায়েরা থাকবে বলে এসেছে এখানে। দেখেন ইমলিতলাতে এই অপেক্ষা করছে। এবার সব আস্তে আস্তে রুমের ভেতরে যাবে, মহাভোগ প্রসাদ আস্তে আস্তে পাবে, তারপরে সব এবার বৃন্দাবন পরিক্রমা করবে, মথুরা পরিক্রমা করবে। এখনো টাইম আছে, এই সবে মাত্র এসে রেস্ট করছে ইমলিতলাতে বন্ধুরা। 5500 বছরের পুরানো এই যে ইমলি গাছটা আপনাদেরকে দর্শন করাচ্ছি, ব্যাক ক্যামেরায় খুবই সুন্দর। দেখেন বন্ধুরা, 5500 বছরের পুরানো সেই ইমলিতলা এত সুন্দর, একদম পুরো পাথর হয়ে গেছে কালো। বাবা, ভীমরুল আছে নাকি গো? হাত দিতেই ভীমরুল চলে এলো, এইভাবেই চলে গেছে। হ্যাঁ, ভীমরুল আছে বন্ধুরা। এই যে যাবো না, আর ভেতরে হাত দেব না, স্টিল দিয়ে একদম এই যে ঘেরে দিয়েছে। পাশে একটা এই যে ইমলি গাছ আবার হয়েছে, দেখো তো। এই যে কত বড় তুলসী গাছ দেখতে পেয়েছেন ইমলিতলায়। আর এখানে দেখতেই পাচ্ছেন মহাপ্রভু রাজপুত কি কৃপা দৃশ্য। এখানেও দেখতে পাচ্ছেন মহাপ্রভু ইমলিতলায় ইমলিতলামে কৃষ্ণ ভজন করছে, মহাপ্রভু ইমলিতলামে কৃষ্ণ ভজন করছে। আর এখানে সেই দেখতে পেয়েছেন পাকা হুয়া ইমলি মে রাধা রানী কা সিঙ্গার খারাপ হো গিয়া, মানে আলতা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যে 84 কোষ এই ইমলিতলায় তেঁতুল পাকে না বন্ধুরা। রাধা মত শ্রী কৃষ্ণ গরূপ, গরূপ মাতা কা রূপ হ্যা, রাধা মাতা শ্রীকৃষ্ণ কা গরূপ, সেটাই চিত্রটা ফুটিয়ে তুলেছেন। এখানে অনেক অনেক লীলা আছে শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে। মান সরোবর পর মান মঞ্জল লীলা, লীলা দেখুন সরোবরে শ্রীকৃষ্ণ রাধিকার লীলা, রাজলীলা দেখতেই পাচ্ছেন সবাই। এখানে দেখেন রাধা রানীর মহা অভিষেক হচ্ছে, সেই লীলা চিত্র তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। ধাম্মে প্রকাশ প্রকাশনন্দ সরস্বতীকা উদ্ধার দেখতে পাচ্ছেন। আরো আরো রয়েছে মহাপ্রভু ঝাড়খণ্ডে পথে প্রেম কা দান কি হরি নাম প্রদান, সেই চিত্রটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আরো অনেক রয়েছে দক্ষিণ ভারত মে কালা কৃষ্ণ কা উদ্ধার দেখতে পাচ্ছেন। আরো এখানে রয়েছে
সর্বমম পথ মুজ দর্শন। এখানে দেখতে পেয়েছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ, সন্ন্যাস আচ্ছা মহাপ্রভু কি সন্ন্যাস গ্রহণ, কাজী কা উদ্ধার দেখতে পেয়েছেন মহাপ্রভু। এটাই শিখিয়েছিলেন সবাইকে, প্রেম করো আদর করো। আচ্ছা এখানে রয়েছে মহাপাপী জগাই মাধাই কা উদ্ধার, দেখো শ্রীমান মহাপ্রভুকে দীক্ষা গ্রহণ করছেন। দেখেন শ্রীমান মহাপ্রভু বিবাহ লীলা, খুব সুন্দর দৃশ্যটি চিত্রটি তুলে ধরেছেন। দেখেন মহাপ্রভু বিবাহ লীলা, শ্রীমান মহাপ্রভুর বিবাহ লীলা। ভক্ত সিদ্ধারপতি অনুগ্রহ বা কৃপা, পণ্ডিত কেশব কাশ্মীর কাশ্মীরি কা পড়া যায়, পণ্ডিত কেশব কাশ্মীরি কি পড়া যায়। মা সাচি দেবী তব উপদেশ, মতলব উপদেশ করছে, রাচি না সাচি, রাচি। দুপুর এখন ১২টা মতো বাজে, নিধিবন যমুনা মাকে আরতি এবং ইমলিতলা খুব সুন্দরভাবে দর্শন পেয়ে গেলাম। দোকানে একপাশে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, ভক্তগণেরা প্রায় সব মন্দির দর্শন পেয়ে এখন অনেকে কচুরি লস্যি খাচ্ছে, আবার একপাশে ঠেলায় চিঁড়ের পোলাও বিক্রি হচ্ছে, দেখে কিন্তু খেতে খুব ইচ্ছে যাচ্ছে। বাইরের খাবার আর বিশেষ কিছু খাবো না, একদম দুপুরে মহাভোগ প্রসাদটা একবারে নিত্যানন্দ সেবাশ্রমে গিয়েই কিন্তু পাব। চলুন তাহলে বন্ধুরা, আমরা এখন সবাই মিলে টোটোতে উঠে পড়লাম, আস্তে আস্তে নিত্যানন্দ সেবাশ্রমের দিকে রওনা দিলাম। মথুরা বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির সারা বিশ্বে বিখ্যাত, দেশ বিদেশের মানুষ বৃন্দাবনে আসেন এই মোহনীয় মন্দির দেখতে। এই মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, এই কারণে এখানে ঘন্টার পর ঘন্টা অবস্থান করতে হয় ভক্তদের। বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি ভগবান কৃষ্ণ রাধা এবং রাম সীতাকে উৎসর্গীকৃত। আপনি জেনে অবাক হবেন যে বিশাল মন্দিরের পরিকাঠামোটি পঞ্চম জগৎগুরু কৃপালুজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের বিশেষত্ব হল এটি দিনের বেলা সম্পূর্ণ সাদা দেখায় এবং সন্ধ্যায় এটি বিভিন্ন রঙে দেখা যায়। এখানে মন্দিরের রং অটোমেটিক প্রতি ৩০ সেকেন্ডে পরিবর্তন হয়। প্রেম মন্দির যা ভালোবাসার মন্দির অনুবাদ করে। এটি বিখ্যাত হিন্দু মন্দির যা ভগবান কৃষ্ণ এবং তার সহধর্মিনী রাধার উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি ভগবান কৃষ্ণ রাধা এবং তাদের চিরন্তন সঙ্গীদের সুন্দর ভাস্কর্য মূর্তি দিয়ে সজ্জিত, যা ঐশ্বরিক প্রেম এবং ভক্তির আভা তৈরি করে। মন্দিরটি সুন্দর বাগান এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত। মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের ৪টি লীলার জীবন আকৃতির চিত্র রয়েছে, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালিয়া নাগলীলা। প্রেম মন্দির সারা সপ্তাহ জুড়ে দর্শকদের স্বাগত জানায়। মন্দির প্রাঙ্গণ সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:১২ পর্যন্ত আর বিকেল ৪:৩০ থেকে রাত্রি ৮:৩০ পর্যন্ত খোলা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তাপর যুগে ব্রজবাসীদের ইন্দ্রদেবতার প্রকোপ থেকে বাঁচার জন্য গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুল দিয়ে উঠিয়েছিলেন। গোবর্ধন পর্বতকে ভক্তবৃন্দরা গিরিরাজ ভগবান বলে থাকেন। রাধে রাধে।
বৃন্দাবন নিত্যানন্দ সেবা আশ্রম কার্তিক মাস সমাগতে ভক্তদের সেবা চলছে, দর্শন করি। শ্রীধাম বৃন্দাবন নিত্যানন্দ সেবা আশ্রম কার্তিক মাস সমাগতে বহিরাগত ভক্তদের আশ্রমে রাত্রিকালীন মহাপ্রসাদ সেবা দর্শন করুন। রাধে রাধে। ভিন্ন ভিন্ন দেশ থেকে ভক্তরা এসেছে, কলকাতা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পাখাঞ্জ, রাধে রাধে।